বাজারের কি হাল হাকিকত কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে একেবারে বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ বাজারের কি হাল হাকিকত কি জানতে পারছো কোন সবজি কত টাকা দামে বিক্রি হচ্ছে যা বাজার দর ছিল একেবারে অগ্নিমূল্য বাজার দর তার থেকে কি কমলো কি জানা যাচ্ছে আজকের বাজার দর দেখো নিশা বর্ষা শুরু হতে হতেই কিন্তু বাজারের জিনিসপত্রের দাম প্রায় অগ্নিমূল্য এবং সেই কাঁচা বাজারে রয়েছে উল্টোডাঙা সেই উল্টোডাঙার যে বাজার সেই বাজারে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সবজি নিয়ে মানুষজন নিয়ে আসেন বা অনেক টমেটো নিয়ে আসেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো দোকানদারই কিন্তু বেশি লঙ্কা বা টমেটো নিয়ে আসছেন না তার প্রধান কারণ হচ্ছে টমেটোর দাম কিন্তু আকাশ ছোঁয়া এবং লঙ্কার দামও আকাশ ছোঁয়া আমরা সরাসরি চলে যাব বিক্রেতার কাছে যে তারা কত করে লঙ্কা এবং টমেটো বেচছেন কত টমেটো আমি আনিনি টমেটোর খবরটা বলতে পারবো না আমি কত করে বেচছেন লঙ্কা আনছি 160 ভেন্ডি ঢেঁড়স ভেন্ডি 200 টাকা পাল্লা পটল পটল নিয়ে 140 টাকা পাল্লা এমনি বেচছেন পাইকারি কত বেচছেন না না 40 টাকা কই ও 35 টাকা সাধারণ বলতে তাদেরও দিচ্ছি 30 টাকাও দিচ্ছি আজ একটু মালের দাম কম আর এই ঢেঁড়স কত করে বেচছেন ভেন্ডি বেচছি 50 টাকা 50 টাকা উঠছে উঠছেও 50 টাকা দেখো তুমি শুনতে পারলে যে যারা বিক্রেতা তারা যে দাম বলছে এবং পাশাপাশি আমরা কয়েকজন ক্রেতা অর্থাৎ যারা ক্রেতা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাজার অনেকটাই ফাঁকা হয়ে গেছে তার সত্ত্বেও আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব দাদা বেগুন কত করে কিনছেন দাদা বেগুন 250 টাকা পাল্লা দেখো বেগুন থেকে আরম্ভ করে বেগুনও 250 টাকা এবং তারা পাইকারি যেটা বেচছেন সেটা কিন্তু আমরা যেটা জানতে পেলাম 80 টাকা করে কেজি বিক্রি করছেন এছাড়াও এছাড়াও কিন্তু যে সমস্ত বাজারে অন্য অন্য সবজি রয়েছে তার দামও কিন্তু আকাশ ছোঁয়া আমরা সরাসরি একটু যাওয়ার চেষ্টা করবো দু একজন ক্রেতার কাছে যাওয়ার চেষ্টা করবো তারা কত টাকা দিয়ে কিনছেন কীভাবে কিনছেন দাদা বাজার করেছেন লঙ্কা কত করে কিনছেন এখন লঙ্কা কিনি ১২০ টাকা ১০০ গ্রামের দাম ২০ টাকা টমেটো টমেটো হচ্ছে ১২০ টাকা ৩০ টাকা কিলো প্রত্যেক বছর কি এই সময় এত দাম এত দাম থাকে না ৪০-৫০ এর মধ্যে থাকে এই বছর সব কিছু চারিদিকে বন্যা গাড়ি ঠিক মতো আসে যায় না নানা রকম সমস্যা ওর জন্য সব জিনিসেরই দাম বেশি কিনছেন ফুল যে মালা ছিল ১০ টাকা ওটা হয়ে গেছে ২০ টাকা ১০ টাকা কুচো ফুল দিত আমি দেয় না ২০ টাকা কুচো ফুল বিক্রেতারা কি বলছে এত দাম নিচ্ছে তাদেরও তো অসুবিধা হচ্ছে কিন্তু অসুবিধা হচ্ছে টাকা বেশি লাগছে যে জিনিস ৫০০ টাকা কিনবে সেটা লাগে ১০০০ টাকা তারা দেবে কোথার থেকে সব রকম সবাই সমস্যার মধ্যে পড়ে গেছে দেখো আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো দিদি বাজার করতে এসছেন বাজারে কি কি কিনলেন এখন কিছু কিনলাম না এইমাত্র এলাম কি কি কিনবেন আজকে আজকে নিরামিষ তো ওই ডাল টাল কিনবো লঙ্কা টমেটো না না ওগুলো যা দাম কেনার মতন না লঙ্কা দাম একটু কমে গেছে এখন কত করে কিনেছেন লাস্ট লঙ্কা ২০ টাকা সহ কিনেছিলাম লাস্ট এখনো তো ২০ টাকা সহ এর আগে প্রায় ৪০ টাকা হ্যাঁ তখন কিনিনি তখন ঘরে ছিল মানে কিনিনি দেখো আমরা কথা বলছিলাম বেশ কয়েকজনের সাথে আমি একটু জিজ্ঞাসা করবো টমেটো যারা বেচছেন টমেটো বিক্রেতার সাথে একটু কথা বলবো কত করে টমেটো বেচছেন সামনেই বর্ষা সেই বর্ষার কারণে কি কোনো দাম বাড়ছে সামনে বর্ষার জন্য দাম বাড়ছে স্টোর করে রাখা বলতে পারবো না সঠিক দেখো বাজারে কিন্তু সব সবজির দামই প্রায় আকাশ ছোঁয়া আমরা দেখতে পাচ্ছিলাম পেঁপে থেকে আরম্ভ করে অর্থাৎ এই সময় কিন্তু এত দাম থাকে না তা সত্ত্বেও কিন্তু আকাশ ছোঁয়া সবজির দাম এবং যে সমস্ত ক্রেতারা বাজারে সবজি কিনছেন তারা কিন্তু সামান্য পরিমাণে কিনছেন যাদের যতটা কেনার দরকার সে তার থেকে কম আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো দিদি বাজারে কী কী সবজি কিনতে পারিনি এত দাম না আর লঙ্কার দামও তো প্রচুর এই সময় এত দাম থাকে প্রত্যেক না না এইবারেই তো দেখছি জিনিসের এত দাম কেন মনে হচ্ছে এত দাম কেন মনে হচ্ছে করে বলবো বলুন তো বলছে কেউ বলছে বৃষ্টির জন্য ফসল নষ্ট হয়ে গেছে আসছে না বাইরের থেকে বৃষ্টি হয়নি এখানে হয়নি বাইরে হচ্ছে সব থেকে যেখান থেকে আসবে আর কি সেই জন্য বাজার করেছেন হ্যাঁ এই যে অল্প করে করে নিয়েছি যা দরকার তার অর্ধেক নিয়েছি কেন দাম প্রচন্ড প্রচন্ড দাম প্রচন্ড আগুন ছোঁয়া দাম
দেখো মধ্যবিত্তদের কিন্তু বাজার করতে গেলে নাবিশ্বাস উঠে যাচ্ছে, কারণ বাজারে যেভাবে দাম বেড়েছে অর্থাৎ টমেটো থেকে আরম্ভ করে লঙ্কা থেকে এই দুটো অর্থাৎ লঙ্কা কিন্তু প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু কিনতে হয় বাড়িতে, এবং তার পাশাপাশি যে সমস্ত সবজিগুলো নিয়মিত বাজারে পাওয়া যায় তার দামও আকাশ ছোঁয়া। অর্থাৎ এক প্রকার পরিষ্কার যে এই আকাশ ছোঁয়া বাজারের পিছনে কি রহস্য কাজ করছে, এবং যেটা বারবার করে বলছেন বিক্রেতারা যে বৃষ্টির কারণ, সেই বৃষ্টির কারণে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এই সময় বৃষ্টি হয় এবং সেই কারণে কিন্তু এত সবজির দাম কিন্তু বাড়ে না, কিন্তু এবার সবজির দাম বেড়েছে। এত বেড়েছে কেন সেটা পরিষ্কার তথ্য কিন্তু এই মুহূর্তে কারোর কাছে নেই। নিশা একেবারেই বিশ্বচিত অগ্নিমূল্য আকাশ ছোঁয়া বাজার দর, তবে লঙ্কার দাম একটু হলেও কিছুটা কমেছে, তবে সবকিছু মিলিয়ে কিন্তু যা বাজার দর দাঁড়াচ্ছে তাতে কিন্তু স্বস্তি নেই মধ্যবিত্তের।